সতেরোই অক্টোবর দুই হাজার উনিশ তারিখ আনুমানিক দশ চল্লিশ ঘটিকায় বেলা দশটা চল্লিশ ঘটিকায় অত্র ব্যাটলিয়ানের অধীনস্থ চারঘাট বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় বিউপি হতে আনুমানিক এক কিলোমিটার পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার পঁচাত্তর তিন এর এস হতে আনুমানিক ছয়শো মিটার অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে চারঘাট থানাধীন শাহরিয়া খাল নামক স্থলে যেটা জিয়ার বাহাত্তর অষ্টআশি পঞ্চান্ন আমাদের ম্যাপশিট আটাত্তর ডি অবলিক এগারো মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয় পরিচালনাকালে মাছ ধরার সময় তিনজন জেলেকে আটক করার চেষ্টা করে এদের মধ্যে দুইজন পালিয়ে যায় এবং একজনকে জালসহ আটক করে নদীর এই পাড়ে অর্থাৎ আমাদের দিকে হোম ব্যাংকে নিয়ে আসা হয় এবং তারা ভারতীয় নাগরিক বলে তখন নিশ্চিত হয় ঘটনার কিছুক্ষণের মধ্যেই একশো সতেরো বিএসএফ ব্যাটেলিয়নের কাগমারি ক্যাম্প হতে চারজন সদস্যের একটি টহল দল স্পিড বোর্ড যোগে আমাদের কোনোরকম অনুমতি ছাড়া শূন্য লান অতিক্রম করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে অবৈধভাবে পাঁচশো থেকে ছয়শো গজের ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে এসে নদীর এপারে বিজেপি বিজিবি টহলের নিকট আসে এবং আটককৃত ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়ার জন্য বলে বিজিবি দল দল আটক ভারতীয় নাগরিকের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানায় কিন্তু তারা ভারতীয় নাগরিককে বিজিবির নিকট হতে ছিনিয়ে নেওয়ার জন্য তাদেরকে মারধর করা এবং জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে এতে বিজিপির সদস্যরা বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা বিজিবির উপর আনুমানিক ছয় থেকে আট রাউন্ড ফাঁকা ফায়ার করে গুলিবর্ষণ করে আত্মরক্ষার জন্য বিজিবি টহলদলও পাল্টা গুলি আক্রমণ করে এবং তখন তারা দ্রুত সদস্যরা করতে করতে স্থান ত্যাগ করে চলে যায় আটককৃত ভারতীয় নাগরিক প্রণব মণ্ডল পিতা বসন্ত মণ্ডল গ্রাম ছিরাচর পোস্ট অফিস সাহেবনগর থানা জলঙ্গি জেলা মুর্শিদাবাদ টহলদল ভারতীয় জেলের নিকটতে চার কেজি ইলিশ ধরার জন্য যে জাল সে বিশেষ জালটি উদ্ধার করে করেছে আটককৃত ভারতীয় নাগরিকের চারগার থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন উক্ত ঘটনার প্রেক্ষিতে অর্ধ সতেরোই অক্টোবর দুই হাজার উনিশ তারিখে আনুমানিক ষোলোশো পঁয়তাল্লিশ ঘটিকায় হতে সতেরোশো পঞ্চাশ ঘটিকা পর্যন্ত অধিনায়ক রাজশাহী বেদবিজিবি ব্যাটলিয়ান এবং কমান্ডেন্ট একশো সতেরো বিএসএফ ব্যাটালিয়ানের মধ্যে সীমান্ত পিলার পঁচাত্তর বাই থ্রি এস হতে আনুমানিক এক কিলোমিটার অভ্যন্তরে ওই একই স্থানে বাংলাদেশের ভিতরে তাদের ফ্ল্যাগ মিটিং পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত পতাকা বৈঠকে বিএসএফ কমান্ডেন্ট দাবি করেন তাদের একজন সদস্য নিহত এবং একজন সদস্য আহত হয়েছেন এ ব্যাপারে উভয় পক্ষ পক্ষই তার যার যার নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি উপস্থাপন করা হয় এবং যে সমস্ত বিষয়গুলো তারতম্য পরিলক্ষিত হয় তা তদন্ত করে দেখব বলে দুইজনই আমরা একমত পোষণ করি এছাড়াও এই বিষয়ে আরও আলোচনার জন্য খুব শীঘ্রই আমরা এও একমত পোষণ করি যে আমরা ফ্ল্যাগ মিটিং করবো এরপরে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে এই ফ্ল্যাগ মিটিং শেষ হয় এবং আমরা ফেরত চলে আসি মতো হচ্ছিল পতাকা বৈঠকের কোনো প্রশ্নেই আসে না সেটা একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে পতাকা বৈঠক করতে গেলে এবং তারা এই বিষয়টা তারাও আমাকে জানা নেই এখন আপনাদের কাছে আমি শুনতে পেলাম ওখানে পতাকা বৈঠকের কোনো কিছু হয়নি পতাকা বৈঠক একটাই হয়েছে সেটা আমার আর কমান্ডেন্টের মধ্যে বেলা এই সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটা থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত এক ঘন্টা শো এক ঘন্টা ব্যাপী আমার আর বিজিবি কমান্ডেন্টের মধ্যে বিশেষ করে বিএসএফ ওই ব্যাটালিয়ান কমান্ডের মধ্যে পতাকা বৈঠক হয় আগে যেটা হয়েছিল সেটা পতাকা বৈঠক হলে এত কিছু হওয়ার কোনো সুযোগ ছিল না কারণ পতাকা বৈঠক গত স্বাধীনতা পর থেকে হয়ে আসছে আর এই বিজি বিজিবির বয়স আপনারা জানেন আড়াইশো বছরের কাছাকাছি পুরাতন বাহিনী এই ধরনের ঘটনা করার কোনো সুযোগ নেই যে তারা পতাকা বৈঠকে আসবে তাদের উপর অতর্কিত বিমান মানে কোনো কারণ নাই মানে এই ধরনের কথা বিএসএফ কমান্ডেন্ট আমার কাছে বলার চেষ্টা করেছিল যে আমাদের লোককে ওরা পতাকা পুষ্ঠার কথা বলে নেই আপনার কাছে শুনেছি ওরা বলেছে যে আমরা তাদেরকে কল করেছিলাম দেখে আসছে তখন আমি ওনাদেরকে বলেছি যে আপনারা আসলে জিনিসটা এইভাবে দেখার সুযোগ আছে কি না যে আমার ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদেরকে মেরে ফেলবো মানে আমি এটা বলেছি আমাদের লোকজন কেউ ড্রাঙ্ক না আমার না জাতিগতভাবে আমরা মদ্যপ হই না এবং আমরা মানসিকভাবেও সবাই সুস্থ আমরা একটা বাহিনীর সাথে এইভাবে সম্পর্ক অবনত করার মতো কোনো ঘটনাও ঘটে নেই এবং এটা একদম একটা ফ্যাব্রিকেটেড একটা ইনফরমেশান তবে আপনার কথা আমরা নোট করেছি আমরা এটা তদন্ত করে দেখব এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই আমরা তাদেরকে ডেকে নিয়ে এসে দেশে এনে দেওয়া গুলি মানে আমার এটা কোনো মানে হয় না এ ধরনের কোনো ঘটনা ঘটে আর তাদের মেজর পদবীর কোনো অফিসার বা এই ধরনের কোনো পদই বিএসএফে নাই এই ধরনের কোনো যার কারণে এটা মিডিয়াতে যেটা প্রচার করছে এটাও একটা ফ্যাব্রিকেটেড ব্যাপার ওদের মধ্যে মেজর পদবী বলে কোনো শব্দ বিএসএফ নাই বলেছে মেজর বলেছে এবং এটা এবং বলেছেন ওনাদের একজন বিজেপি সদস্য বিএসএফ সদস্য নিহত হয়েছেন আর একজন হাতি গুলিবুদ্ধ হয়েছেন বলে উনি দাবি করেছেন আমার কাছে বিষয়টা হচ্ছিল আমাকে আমি যেটা বলেছিলাম যে তারা হঠাৎ করেই যেহেতু এখানে চলে আসে তাদেরকে যখন বলা হয়েছিল যে এটা আমরা আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে আপনাদেরকে হস্তান্তর করব হ্যাঁ অতএব আপনারা দয়া করে একটু অপেক্ষা করেন আমাদের অফিসার আসবে এটা শোনার পরেই তারা হয়তো ভিতর সন্ত্রস্ত হয়ে সম্ভবত আতঙ্কিত হোক আর যে কারণে হোক তারা ওই তাদের জেলেকে চিনায় নেওয়ার জন্য চেষ্টা করে প্রথমে তাকে মারধর করে আমাদের সামনে আমাদের সদস্যদের সামনে আমরা তখন বাধা দেওয়ার চেষ্টা করি যে আমরা কখনও ভারতীয় নাগরিকদের কখনো নির্যাতন করি না আজপন্দ করি না এখন ওরা যদি গায়ে হাত দেয় পরে ব্যাপারটা হবে এমন হতে পারে যে সবাই বলবে যেটা আমরা করেছি তো আমরা তাকে বলেছি ওয়েট করেন আমাদের লোককে অলরেডি ইনফর্ম এটাও জানানো হয়েছে উপরে এটা নিয়মতান্ত্রিকভাবে পতাকা বৈঠকের মধ্যে যেভাবে রুলস আছে সেভাবে যাবে তখন তারা হয়তো এবং তারা টোটালি অপ্রস্তুতভাবে আসছিলো তাদের ইউনিফর্মের সময় মানে যেটা বিষয়গুলো এগুলো কিছু আরও বিষয়গুলো আছে তারা তখন আত মানে হঠাৎ করে তারা প্রস্থান করার চেষ্টা করে তখন গুলি তারা ইয়ে করে গুলিবর্ষণ করলেই আমাদের লোকজন তখন অ্যাকচুয়ালি ওখানে আমাদের সাথে ফিশারি ইয়ার বেসামরিক লোকজনও ছিল অসামরিক লোকজনও ছিল তারা কিছুটা বিচলিত হয়ে পড়ে তারা পড়ে যায় এবং আমাদের লোকজনও বিভিন্ন পজিশন নিয়ে আত্মরক্ষার ক্ষেত্রে তাদের বিরুদ্ধেও বর্ষণ। করে ঠিক আমি করতে পারছি না কারণ ডেট বোর্ডে আমি দেখিনি কোনো অফিসিয়াল লিখিতভাবেও আমার কাছে আসেনি কোনো প্রোটেস নোট এখন আমি পাইনি আমি যা শুনতেছি আপনাদের কাছ থেকে শুনতেছি এবং কমান্ডেন্টও আমাকে বলেছে একজন ইহতির এইটা আমরা এখন দেখবো আমাদের তদন্তের মধ্যে ওদের যে দাবিগুলো সেগুলো আমরা এখন গ্রাজুয়ালি আস্তে আস্তে তদন্ত করব প্রত্যেকটা জিনিস আমরাও দেখবো আমরাও চাই না আমাদের কোনো অ্যাকশনের জন্য কোনোভাবেই এই ছোটোখাটো বিষয়গুলোর জন্য আমাদের কোনো রকম ভাবে হয়েছে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত তাদের ডেট বলে যদি হ্যাঁ তারা বলতেছে মারা গেছে আচ্ছা আচ্ছা না আমাদের আমাদের আমরা যে যে বিষয়টা মিনিটে ফ্ল্যাগ মিটিং শেষ করার পর যেই জায়গায় আমি করেছি আপনারা আমাকে দেখেছেন কিনা দেখেছেন কিনা যায় না আমাকে আমি কিন্তু এখানে ঢুকেছি উনি ফোন করেছেন তার দুই মিনিট আগে এই যে আসার সঙ্গে সঙ্গে দিলাম আর দিলে তো পাঁচ মিনিটও করে নিই তো আমি কিভাবে বলবো কে আহত কে নি আমি কি জানি ইস্যুর পর তো চলে গেছে আমার তো কাউকে ধরতে পারি পারব জি আমাদের কমান্ডেন্টের সাথে যে কথা হয়েছে এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দুই বাহিনীর মধ্যে বিশেষ করে আমাদের বর্ডার এলাকায় কোনো ধরনের উত্তেজনা বিরাজ করার মতো কোনো ঘটনা নাই অত্যন্ত নর্মাল স্থিতে যাবে এবং আমরা দুজনেই আশ্বস্ত করেছি বিষয়টা নিয়ে আমরা এমনভাবেই তদন্ত করব এবং আমরা পরবর্তীতে যাতে আরও সতর্কভাবে চলার জন্য যা যা করার সেভাবে চলব অতিরিক্ত মতায়ন হওয়ার মতো কোনো ঘটনা নাই এবং এই ধরনের প্যানিক হওয়ার মতো কোনো বিষয় নাই ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও আশ্বস্ত করেছি যে আমরা স্বাভাবিকভাবেই যেভাবে যৌথ পেট্রোল সেভাবে করবো যা প্রোগ্রাম যেভাবে চলার কথা ছিল আমাদের দুই দেশের মধ্যে দুই মধ্যে সেভাবে এটা আমি তো শিওর না আমি আপনাদেরকে যেটাই বলছি কোনো বিষয় শিওর না ওদের দাবিগুলো আমি আপনাকে সামনে বলে দিলাম যেটা আপনার মিডিয়ালে তুলেছে কমান্ডেন্ট ওদের যে বিএসএফ কমান্ডেন্টো সিয়া কে এস মেহতা আমার করেছে যে তাদের একজন নিহত হয়েছেন একজন আহত হয়েছেন তার স্টেটমেন্ট যদি ঠিক থাকে এটা অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি তো আমার কাছে এসেছেন আবার বলেছেন উনি আমাকে কোনো ভিডিও দেখার নেই কোনো ফুটেজও দেখার নেই যেটা গণমাধ্যমে আপনার কাছে যা শুনেছি সেটাই আমি কথা বলতেছি এবং যদি এই ঘটনা ঘটে থাকে অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত সেটা আসলে এইভাবে তো প্রমাণ এই পর্যায়ে এখনই তো আমাকে দেখাবে না হচ্ছে হচ্ছিল আমি যেটা মিডিয়াতে যেটা বলেছে তাদের একজন নিহত হয়েছে একজন আহত হয়েছে যেটা কমান্ডেন্ট নিজের মুখে আমাকে বলেছেন আমি ওনার মুখের কথাটা তো আর আমি না না আমাকে